আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম জিকির করতেন কিনা? করছেন। মনে হয় নবী সাল্লাম জিকির করেন নাই কোনোদিন সাহাবা একরাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম যেই পদ্ধতিতে যেভাবে জিকির করেছেন কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করা সুন্নাত। আচ্ছা সাহাবা একরামরা কোন তরিকার জিকির করতেন বলেন তো দেখি, কথা কয় না। সৃষ্টিয়া তরিকার জিকির, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, তো কোন তরিকা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করছেন, সাহাবা ইকরাম জিকির করেছেন, কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করা সুন্নাত। ওই পদ্ধতির বাহিরে গিয়ে যত পদ্ধতির যত কলা কৌশলের যত সুন্দর জিকির করি না কেন ওইটা বেদাত। ওই পদ্ধতির বাহিরে গিয়ে নতুন পদ্ধতিতে জিকির করলে এটা আর ইবাদত হয় না, এটা বেদাত হয়ে যায়। দেখতে অনেক সুন্দর মনে হোক, অনেক চাকচিক্যময় মনে হোক, কিন্তু এটা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম দরুদ পড়ছেন কিনা? পড়ছেন। ওই যুগে মনে হয় দরুদ পড়তো না, পড়তো? আল্লাহু আকবার, দরুদ পড়তো মানে কি? দরুদ আল্লাহর জিকির, দরুদ একটা আল্লাহর জিকির। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم সাহাবা ইকরাম আল্লাহর জিকির করতেন দাঁড়ানো অবস্থায়, আল্লাহর জিকির করতেন বসা অবস্থায় করতেন, শোয়া অবস্থায় করতেন, চলতে ফিরতে হাঁটতে সব সময় তারা দরুদ পড়তেন, পড়তেন না? তাহলে তারা যেই পদ্ধতিতে যেই সিস্টেমে দরুদ পড়েছেন কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে দরুদ পড়ার নাম সুন্নাত। ওই পদ্ধতির বাহিরে গিয়ে নিজেরা বানিয়ে বানিয়ে বিভিন্ন কবির কবিতা দিয়ে দিয়ে বিভিন্ন সঙ্গীত দিয়ে তালে তালে সুরে সুরে মহব্বতের সাথে যত রকমের দরুদ পড়ি না কেন এই দরুদ সুন্নত নয়, এই দরুদের নাম বেদাত, এই দরুদের নাম বেদাত। এই দরুদ ছাড়া জীবন পড়তে পারবো, আল্লাহ পাক কোন দরুদ কবুল করবেন না, কারণ এটা ইবাদত। ইবাদত কেউ বানাইতে পারে না, কবিতা সবাই বানাইতে পারে, কবিতা আমিও লিখতে পারি আপনিও পারেন, পারেন না? কবিতা যে কেউ কবি হতে পারে, কিন্তু ইবাদত কেউ বানাইতে পারে না। কিয়ামত পর্যন্ত কারো ইবাদত বানানোর অধিকার নাই। এই জন্য আমরা যেটা পড়ি বালাগাল উলা বিকামাল, এটা পড়েন? আপনাদের এদিকে মনে হয় নাই, কারণ এদিকে তো অনেক আলেম ওলামা আছে, এটা থাকার কথা না। আছে বালাগাল উলা বিকামালিহি এটা নবী সাল্লাল্লাহু সাল্লাম দৈনিক কয়বার পড়তেন? একবার, কথা কয় না। নবী সাল্লাল্লাহু সাল্লাম ডেইলি কয়বার পড়তেন? একবার। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেইলি কয়বার পড়তেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক কয়বার পড়তেন? একবার। এবার আর কথা কয় না, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পড়তেন? না। এটা তো শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহির কবিতা, তো শেখ সাদীর জন্ম তো আবু হানিফার যুগে হয় নাই, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কবিতা পাইছে? আহারে, দেখেন কত আফসোসের বিষয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত এত সুন্দর কবিতাটা পায় নাই যেটা আমরা বাংলাদেশের মানুষ পাই গেছি, কি বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবারও এটা পড়ার নসিব হয় নাই, একবারও উনি এই কবিতাটা পড়তে পারেন নাই, এই মিলাদটা দরুদটা পড়তে পারেন নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পারেন নাই, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি জীবনে এই দরুদটাই কবিতাটা পায় নাই, পড়তে পারেন নাই। কত আফসোসের বিষয় না, আজকে আমাদের দেশে এই কবিতা দিয়ে ওয়াজ মাহফিল শুরু হয়, জুমার খুতবা শুরু হয়, বাড়ি উদ্বোধন হয়, ঘর উদ্বোধন হয়, রাস্তা উদ্বোধন হয়, বিবাহ শাদী উদ্বোধন হয়, সব উদ্বোধন হয় এটা দিয়ে, হয় না? অথচ এটা একটা কবিতা, এটা কোনো ইবাদত না। ইবাদত হলো দরুদ, ইবাদত হলো সালাম। আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, বেশি বেশি করে আবার নবীর উপরে দরুদ পড়ো আর সালাম পেশ করো, তাহলে দরুদ আর সালাম হলো ইবাদত, কিন্তু কবিতা ইবাদত না। এই জন্য আমার ভাইয়েরা, এই বেদাত আর সুন্নতের আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। তা আজকে আমি আপনাদের এলাকার প্রথম মেহমান,
তো প্রথম সাক্ষাতে সামান্য কিছু আপনাদেরকে ধারণা দিয়ে গেলাম।